আমার দয়াল হরি চাঁদ কি বলতে হাতে কাম মুখে নাম তুমি হাতে কাজ করো মুখে নাম করো হাতে কাম মুখে নাম তুই দাস আজ আমার ওই নত শিরে জুতো সেলাই করছে আর গুনগুন স্বরে সে কৃষ্ণ নাম করছে তবে সে কিভাবে
হরে রাম
হরে রাম হরে কৃষ্ণ 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 হরি বল হরি বল হরে রাম হরে নাম শুধু করলেই হবে না, নামের সঙ্গে যে প্রেম হতে হবে, নামের সঙ্গে যে প্রেম হতে হবে, তাই তো মীরাবাই বলেছে, বিনা প্রেমে সে নাহি মেলে তিনি কেমন ভাবে নাম করেছিলেন প্রভু আমার, ওই কৃষ্ণ নাম করতে করতে তিনি জঙ্গলের পথ দিয়ে যাচ্ছেন, তিনি এমন ভাবে নাম করছে যে নাম শুনে ওই গাছে বসে থাকা পক্ষীকুল তারা নয়ন জল ছেড়ে দিয়ে গান শুনছে। তিনি এমন ভাবে নাম করছে, ঠিক সেইখানে দাঁড়িয়ে মহাসংকীর্তনে আমার তারক গোসাই, আমার তারক গোসাই কি বলেছে, হরে কাঁদে হা কৃষ্ণ হা কৃষ্ণ বলে বক্ষ ভাসে চোখের জলে এন বিনিব কোষের কানে কেন এ ভা মেরুদয়ে কৃষ্ণ হা চোখের জলে এন বিনিব
জল ছেড়ে দিয়েছে আর বনের হিংস্র করিমানে করিমানে হাতি আর হরিমানে হরিমানে সিংহ সেই হাতি আর সিংহ তারা একে অন্যের হিংসা ভুলে গিয়ে একে অন্যের গলে গলে হইয়া অর্জুন ভাবে মনে
বারবার ভাবছি তাই তো এ আমি কোথায় এসেছি এ আমি কোথায় এলাম আমি যদি এখন এখান থেকে চলে না যাই তাহলে আমি যে সাজ বন্ধ হয়ে মারা যাব আবার ভাবছি না না আমি যদি নিমন্ত্রণ না করে চলে যাই তাহলে যে রাজাদেশ লঙ্ঘন করা হবে আর সদা কৃষ্ণের কাছে আমি মুখ দেখাতে পারবো না এইসব কথা ভাবছি আর সে দেখছি যে একজন মানুষ ওই পর্ণ কুটিরে বসে আপন মনে যত সেলাই করছে তার মাথায় দীর্ঘ রুক্ষ কেশ মুখে লম্বা দাড়ি হাতে পায়ে বড় বড় নখ তৈল বিহনে পা দুখানি কদাকার চেহারা তাই দেখে অর্জুন ভাবছে তাই তো এই ছোট জাত মুচির পায়ে আমাকে প্রণাম করতে হবে এই ছোট জাত মুচির পায়ে আমাকে প্রণাম করতে হবে তা দেখো এটা তো গেল সেই দাপর যুগের কথা কিন্তু আজ আমরা সভ্য সমাজের মানুষ আমরা কি পেরেছি যাতাযাতের উঠতে উঠতে এক শ্রেণীর মানুষের অবজ্ঞ অবহেলার ফলে অন্য আর এক শ্রেণীর কোটি কোটি মানুষ তারা হিন্দু ধর্ম ত্যাগ করে বিভিন্ন ধর্ম গ্রহণ করতে তারা বাধ্য হয়েছে আজও এক শ্রেণীর হিন্দু অন্য আর এক শ্রেণীর হিন্দুর স্পর্শে তারা অশুচি হয় আজ এক শ্রেণীর হিন্দু অন্য আরেক শ্রেণীর হিন্দুর সঙ্গে এক পক্ষিতে বসে খায় না আজ এক শ্রেণীর হিন্দু অন্য আরেক শ্রেণীর হিন্দুর স্পর্শে অশুচি হয় বৈবাহিক সম্বন্ধকে তারা পাপ মনে করে এহেন অমানবিক অবস্থা থেকে মুক্তি পাওয়া আমাদের সকলার কর্তব্য আমার গৌরাঙ্গ মহাপ্রভু তিনি কিন্তু জাতের বিচার করেন আমার গৌরাঙ্গ মহাপ্রভু বলেছে গৌরাঙ্গ মহাপ্রভু কিন্তু আমার জাতের বিচার করেনি আর আমার অশ্বিনী গোসাই আমার অশ্বিনী গোসাই তিনি কি বলেছে ওরে শ্রীধাম ওরা কান্দিতে ওরে তথায় যায় চত্রিশি যারা খাঁটি মতুয়া তারা জাতের বিচার করে না যারা প্রকৃত বৈষ্ণব তারা জাতের বিচার করে না এমনই জাতির অহংকার এই জাতা জাতির জাতা কলে পড়ে ইন্দিরা গান্ধী থেকে বিবেকানন্দ পর্যন্ত কিন্তু ওই পুরীর মন্দিরে প্রবেশ করতে পারেন এমনকি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর সে পিরালি ব্রাহ্মণ বলে সেও কিন্তু পুরীর মন্দিরে প্রবেশ করতে পারে
এমনই জাতির অহংকার, জাতির অহংকার থাকা সত্ত্বেও অর্জুন আমার রাজ আদেশ পালন করবার জন্য তিনি গলে লোক নিকৃত বাসের ওই দাসের উদ্দেশ্যে প্রণাম করেছে। আর ওই দাস আমার ধীরে ধীরে তার ভিজা চোখ দুটো দিয়ে উপরে তাকিয়ে বলছে, কে তুমি মহাশয়?